প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার এভাবেই গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতেন ওরে নীল দরিয়া তুমি কি দেখেছ কভু এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি স্বাধীনতা পদক একুশে পদক সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই শিল্পী দেখেছের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী আব্দুল জব্বার তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে চিকিৎসকরা জানান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে ওনার ব্লাড প্রেসার একটু বেশি আছে তারপরে হার্টে একটু সমস্যা আছে ওনার কিডনিতে একটু সমস্যা আছে এই জন্য কিডনির মানে নেফ্রোলজি বিভাগ তারা দেখছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী হিমোডায়ালাইসিস করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য আব্দুল জব্বারকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার মেলা খরচ এখন তো নিয়ে যেতে হবে এয়ারেল মনসুন ভাড়াই হতো সত্তর থেকে আশি লাখ টাকা এদিকে আব্দুল জব্বারের চিকিৎসা সহায়তার জন্য একটি কমিটি গঠন করেছে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে শিল্পীর চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছে এই কমিটি বারো হাজার টাকা করে ইনজেকশন সেটাই বা উনি দিতে পারছেন না আমাদের তো আমরা যদি শিল্পীরা গান গিয়েও যদি কিছু টাকা আমরা যদি হাতে দিতে পারি সেটা তো কোনো আর তো ভালো হবে আমি যা করি তিনি জানান আব্দুল জব্বারের চিকিৎসার অর্থ জোগাড়ে রাজধানীতে চ্যারিটি শোর আয়োজন করা হবে সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ ঢাকা